সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি এস ডি জীবন। প্রিয় দর্শক, সবসময় আপনারা চট্টগ্রাম কক্সবাজার ঢাকার ব্লগগুলো দেখে এসেছেন। আজকে আমি আছি জামালপুর। জামালপুরে আজকে যেখানে আছি এটি হচ্ছে একটি পার্ক, নাম হচ্ছে আলেয়া গার্ডেন। আর এই পার্কটির অবস্থান হচ্ছে দেওরপাড় চন্দ্রা। দেওরপাড় চন্দ্রা মূলত জামালপুর সদর থেকে অটোযোগে 50 থেকে 70 টাকার মধ্যে আপনারা এই দেওরপাড় চন্দ্রা আলেয়া পার্কে চলে আসতে পারবেন। এবং এখানকার জনপ্রতি টিকিট মূল্য রয়েছে 100 টাকা। এই পার্কটি বেসিক্যালি সাপ্তাহিক রবিবারে বন্ধ থাকে। তো চলুন বন্ধুরা, আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আলেয়া পার্কের ভিতরের অবস্থা। তাহলে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। সাপ্তাহিক বন্ধ রবিবার, আর হচ্ছে সোমবার হতে শনিবার পর্যন্ত খোলা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। জনপদের টিকিট রয়েছে 100 টাকা। আমরা দুজন দুটো টিকিট কিনেছি। আমরা এখন প্রবেশ করলাম। এটা হচ্ছে মূলত পার্কের প্রবেশের পরবর্তী একদম মূল ফটক, এবং আমরা মূল ফটক থেকেই যাই। বাম পাশে আমরা মূলত এখানেই রয়েছি। এখান থেকে শুরু করি। ফুল বাগানের ফুল ও ফল ছাড়া নিষেধ। বন্ধুরা, এটার নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আলেয়া গার্ডেন, মানে এটা কিন্তু মূলত হচ্ছে একটা বাগান। এখানে আসলে হরেক প্রজাতির গাছ কিন্তু রয়েছে, এবং এখানটাতে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যা যা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা ঢুকে কিন্তু সোজা সামনের দিকে যাচ্ছি, এবং এই পাশে খুব সুন্দর ফুল গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে সোজা আসার পরে এখানে কিন্তু একটা ফলক রয়েছে, যেটা হচ্ছে আলেয়া গার্ডেন। এটা 2014 সালে স্থাপিত, এবং এখানে রয়েছে শোভাবর্ধন দেখতে পাচ্ছি আমরা, শাপলা ফুল, গোলাপ ফুল সহ ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছগুলো। তো এটা বাগানেই করা হয়েছে, এটাকে মূলত একটা বাগান। এবং এই পাশে খুব সুন্দর করে আমরা টিয়া পাখি সম্বলতে দেখতে পাচ্ছি, এবং পিছনে রয়েছে একটি জলাশয়, একটি পুকুর রয়েছে। আপনাদের একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। সম্ভবত এখানে বোট রাইডিংও করা যায়। তো আর এই পাশটাতে যা রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা বাঁ পাশে যাচ্ছি। বা পাশে আসার পরেই এখানে একটা ঘাট আপনারা দেখতে পাবেন। এই চমৎকার একটি ঘাট রয়েছে, এবং এই ঘাটটি ধরেই আমরা সামনের দিকে আগাব। এবং এখানে কিন্তু বোট রাইডের সুযোগ রয়েছে। প্যাডেল বোট 30 টাকা। ওই পাশে কিন্তু একটা যারা হাঁটাহাঁটি করতে চান তাদের জন্য একটা সুন্দর কিন্তু রাস্তা রয়েছে। বোট দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বসারও স্পেস রয়েছে। এরপরে এই এলাকাটা হচ্ছে বোটের অংশের এলাকা।
এখানে কিছু কিছু জায়গায় খুব সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে। এবং বাগানের ভিতরে বিভিন্ন জায়গায় বাগানের ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে হরিণ।
বন্ধুরা, আলিয়া গার্ডেনের এই অংশে মানে ঢুকে আপনার হচ্ছে ডান পাশে মূলত রয়েছে ক্যান্টিন, এবং ক্যান্টিনের অপোজিটে রয়েছে খুব সুন্দর নজর কাড়া একটি মাঠ, যে মাঠটিতে ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে আপনারা সেখানে বসে কিন্তু সেই খাবার গ্রহণ করতে পারবেন। খুবই সুন্দর একটি বিষয়, আমার কাছে খুবই ভালো লাগলো, এবং আমি আপনাদেরকে ক্যান্টিনটাও একটু দেখাচ্ছি। এই হচ্ছে সেই ক্যান্টিন, যে ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে আপনারা চাইলে এই পাশে বসে খেতে পারবেন, এবং সেই সাথে সাথে এই পাশটাতেও একটা আপনার হচ্ছে মাঠের মতো রয়েছে, যেখানে চাইলে আপনারা খাবার গ্রহণ করতে পারবেন। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা ঠিক এখন যে অংশে আছি এটি হচ্ছে আলিয়া গার্ডেন থেকে প্রবেশ করে সরাসরি আমরা ডান পাশে ঘুরে যদিও এসেছি, কিন্তু এটা সরাসরিতে দেখতে পাবেন। এখানে রয়েছে বক, এবং দেখুন এই যে কথা বলার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন আলোর সাথে পানির চলাচল শুরু হয়ে গিয়েছে, এবং বিভিন্ন ধরনের আলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু এক ধরনের একটা কিডস জোন বলা চলে। এখানে কিন্তু ছেলেরা খেলাধুলাও করছে, এবং কিডস জোন রয়েছে। বাগানের ফুল এবং ফল ছড়া হলে আমাদের সম্পূর্ণ বাগানটি শিশু জমা দ্বারা নিয়ন্ত্রিত সকালের পরিবেশ বলে আছে। আমাদের সম্পূর্ণ বাগানটি
আপনাদেরকে আমরা আশা করছি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আজকে আলেয়া গার্ডেনে দেখাতে পেরেছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন। যারা যারা ফেসবুকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সেই সাথে যারা যারা ইউটিউবে আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই থাকুন জীবন.com এর সাথে। ধন্যবাদ।